حامدا ومصليا ومسلما. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين هم عن اللغو معرضون. وقال النبي صلى الله عليه وسلم: أمرني ربي بمحك كل أمر الجاهلية. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদিগকে আজকের এই নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা ময়দানে দীনের আলোচনা নিয়ে কাউকে বক্তা, কাউকে শ্রোতা, কাউকে সভাপতি, কাউকে পরিচালক, কাউকে আয়োজনকারী, কাউকে মুহিদ্দিন মুরব্বী হিসাবে হাজির করেছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে লম্বা কোনো আলোচনা করব না, যেহেতু গতে গল্ল থেকে আলোচনা শুরু হয়েছে, আজকে এই পর্যন্ত হযরতে ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সাবজেক্টে কিছু কথা বলতে চাই। এর আগে আমি সমবেত যারা আছেন বসা দাঁড়ানো হাতা চুড়ায় সকলের কাছে আমার জিজ্ঞাসা, আমরা সবাই জান্নাতে যাইতে রাজি? কথাটা দুর্বল বলেছেন, একটু আওয়াজ দিয়া বলেন জান্নাতে যাইতে রাজি? এর ভাই ইমানদারের ইমানের স্পিরিট থাকা দরকার। ইমানদারদের ইমানের স্পিরিট কমে যাওয়াতে সারা পৃথিবীর বেঈমানরা আজকে মুসলমানদেরকে বলতে আসে সন্ত্রাসী। কথা বলেন ঠিক না বে? ঠিক। মুসলমানদেরকে আজকে জঙ্গিবাদ ফতুয়াবাদ বলে আখ্যায়িত করতেছে, ইমানদারদের ইমানের স্পিরিট কমে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বে? ঠিক। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে যাচ্ছি, সূরা মুমিনুন থেকে একখানা আয়াতে কারিমা, আল্লাহ নবীর একখানা বাণী থেকে পাঁচ ভাগের শেষ ভাগ শুধু আপনাদের সামনে আমি পেশ করেছি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওই সমস্ত ইমানদাররা সফলতা অর্জন করে ফেলেছে যারা অশ্লীল গুনাহের কাছ থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখতে পেরেছে। এই প্রসঙ্গে আমি হাদিস শরীফ থেকে আপনাদের সামনে হাদিস শরীফের একটা অংশ বিশেষ বলেছি। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ আমাকে হুকুম করেছে জাহিলিয়তের আচরণ থেকে, আচরণগুলা উম্মত থেকে উৎখাত করার জন্য। কি ভাই, জাহিলিয়তের আচরণ কি এই উম্মতের ভিতরে আছে? আছে না নাই? তার তো বিস্তারিত আলোচনা আমি দুই একটা শুধু আপনাদের সামনে উঠাইয়া ধরব। জাহিলিয়তের একটা সিস্টেম হল, তারা মেহমান আসলে মহিলাদেরকে দিয়া তারা সংবর্ধনা দেয়। কাকে দিয়া? কোন মেহমান আসলে তারা মহিলা দিয়া সংবর্ধনা দেয়। আমাদের দেশও এখন সকালবেলায় মেয়েরা রওনা দিতে কোথায় যাও? কয় থানা শহরে। কি জন্য? কয় মন্ত্রী আসবে। তো মন্ত্রী আসলে তোমরা মেয়েরা কোথায় যাও? এক এক স্কুল থেকে সাতটা মেয়েকে যাইতে হবে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য। জোরে বলেন নাউযু বিল্লাহ। কি রে ভাই, ইহুদ নাসারা মহিলা দিয়া সংবর্ধনা গ্রহণ করে, আর মুসলমান মন্ত্রী এমপিরা যদি মহিলা দিয়া সংবর্ধনা গ্রহণ করে, তাহলে ইহুদ নাসারার কৃষ্টি কালচারে আর মুসলমানের কৃষ্টি কালচারে কোনো পার্থক্য থাকে? এটা তো মন্ত্রী এমপিদের কথা বললাম। আজকে মুসলমানদের বিবাহ শাদী হচ্ছে, বিবাহ শাদী আল্লাহর ইবাদত, কিন্তু সেই বিবাহে গেইট সাজাইয়া গেইটের মধ্যে 13-14 বছরের দুইটা মেয়েকে সাজাইয়া দান করাইয়া রাখে, বরকে শরবত খাওয়াইয়া বরণ করার জন্য। আসে না নাই? ইহুদ নাসারারা মেহমানদেরকে মহিলা দিয়া স্বাগতম দেয়, সেই সিস্টেম আজকে মুসলমানদের বিবাহ ছিল।
মঞ্চের ভিতরে এখন মেয়ে দিয়া বরকে সম্বর্ধনা দিলে, শরবত খাওয়াইলে, এখানে ইহুদ নাসারার কৃষ্টি কালচারের সাথে মুসলমানের কৃষ্টি কালচারের কি কোনো ব্যতিক্রম থাকে? এখন কি না আমার সাথে বললেন না এটাকে পরিহার করার প্রয়োজন আছে? আরে জোরে বলেন, প্রয়োজন আছে। ইনশাআল্লাহ আমরা একমত হব আগামী দিন থেকে আমাদের মুসলমানের কোন বিবাহের গেইটে কোন মেয়েকে আমরা দাঁড় করাবো না। একমত আছি সবাই? এর সঙ্গে সঙ্গে আমি এই বিবাহের সম্পর্কে আর একটা জাহিলিয়তের পরে ইশারা দিচ্ছি। আমাদের বিবাহের যখন তারিখ হয় এর আগে বর্তমানে আগাম একটা তারিখ করে করে কিনা বিবাহের আগে, কে ভাই কিসের তারিখ একটু বলতে পারেন? বিবাহের আগে আরেকটা তারিখ হয় কিসের তারিখ? আর আওয়াজ দিয়ে বলেন গায়ে হলুদ, কিসের তারিখ? গায়ে হলুদ। এই গায়ে হলুদটা বুখারী শরীফ থেকে সামায়ানে তিরমিজি পর্যন্ত, ফতুয়ায়ে শামি থেকে আমাদের মাদ্রাসা লাইনে যে একদম নিচের কিতাব তালিমুল ইসলাম পড়ানো হয়, কোথাও কি এই হলুদের অনুষ্ঠান সম্পর্কে কিছু আছে? তো কোথায় থেকে পাইল? ইহুদিদের মধ্যে হলুদের অনুষ্ঠান নাই, খ্রিস্টানদের মধ্যেও নাই, হিন্দুদের ছত্রিশ জাতির সব জাতির মধ্যে নাই, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের মধ্যে এই হলুদের অনুষ্ঠান আছে। কোন জাতির মধ্যে? ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের মধ্যে। তারা কেন এই হলুদের অনুষ্ঠান করে? কারণ ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের আকীদা হইল জীবনী বিবাহ একটা, কটা জীবনী বিবাহ? কয়টা? মুসলমানের জীবনী বিবাহ কয়টা? জীবনী বিবাহ একটা কইলে আপনি মুসিবতে পড়বেন। এক বিবাহে যদি সারে তাহলে আর বিবাহের প্রয়োজন নাই, এক বিবাহে সারলে প্রয়োজন নাই, কিন্তু না সারলে বহু বিবাহ মুসলমানের জায়েজ। এই আকীদা কথা বলেন ঠিক না? ঠিক। কারণ কোরআন শরীফের সুলা তাওয়ার উগা পর্যন্ত বলছে চার বিবি একাত্রে রাখার অনুমতি আছে। আর কথা বলেন ঠিক না? ঠিক। তো প্রথম তো বলছেন মুসলমানের এক বিবাহ, এক বিবাহ হইলে মুসিবত আছে। কারণ বিবাহ করিয়া বিবি দিয়া রওনা দিছেন, মাইক্রো অ্যাক্সিডেন্ট হইয়া বিবি মারা গেছে। আপনি যদি বলেন জীবনী বিবাহ একটা, এখন কি করবেন বলেন? আজীবন কি রোজা রাখবেন? তো করবেন কি? এই জন্য এই কথা ব্রাহ্মণ্যবাদ থেকে মুসলমানের কাছে আসছে, জীবনী বিবাহ একটা, এক দিদি সাইলে দিদির বিবাহের প্রয়োজন নাই, কিন্তু মুসলমান রাখি যা একসঙ্গে সাই বিবি রাখা যায়। আল্লাহ নবী এগারো বিবাহ করেছেন, নয় বিবি একসঙ্গে রাখছেন, এটা নবীর জন্য খাস। কথা বলেন ঠিক না? ঠিক। হাইর বিবির মধ্যে একটা মারা গেলে আরেক বিবাহ, আরেকটা ফালাইয়া গেলে আরেক বিবাহ, আরেকটাকে তালাক দিলে আরেক বিবাহ, জায়েজ আছে না নাই? কিন্তু ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা বলে জীবনী বিবাহ কয়টা? একটা। এজন্য এই এক বিবাহকে ঠিক রাখার জন্য তারা বিবাহের আগে দিয়া ঠাকুরকে দাওয়াত দিয়া আইনা ঠাকুরের হাতে কাশি হলুদ বরের গায়ে লাগায়, আর উপস্থিত জনতা উনুনুনু জিকির করে, কি করে? দুরুদ শরীফ পড়ে। ও মুসলমান, যেহেতু হিন্দুরা তাদের ঠাকুরকে বিশ্বাস মানে, তারা মনে করে জীবনে এক বিবাহ ঠিক রাখতে হইলে বিশ্বাসের বরকতে আজ 33 কোটি দেবতার মধ্যে হলুদ তাদের এক দেবতা। হলুদ তাদের কি? এক দেবতা। পীর সাহেবের হাতে হলুদ দেবতার উসিলায় আল্লাহ যাব ঈশ্বরে যেন এই বিবাহ আজীবন ঠিক রাখে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা হলুদের অনুষ্ঠান করে। ও মুসলমান, এই প্রাবণ্যবাদী এই এক বিবাহের আকীদা কোরআন শরীফ বিরোধী, হাদিস শরীফ বিরোধী, আল্লাহর নবীর কথা বিরোধী, স্বয়ং খোদা বিরোধী। এই আকীদাকে বলবৎ রাখার
জন্য হরিকৃষ্ণরা হলুদের অনুষ্ঠান করে, সেখান থেকে মুসলমানের বড় লোকেরা সর্বপ্রথম কমিউনিটি সেন্টার গুলায় এই ধরনের অনুষ্ঠান করত। আস্তে 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 এইটা আস্তে আস্তে গ্রামগঞ্জে এখন রিক্সাওয়ালার ঘর পর্যন্ত পৌঁছে কথা বলে শুনে নেবার ঠিক। তাহলে এই হলুদের আকিদা মুসলমানের ইমান বিরোধী আকিদা, কথা বলে ঠিক না বা ঠিক? আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী এই জাহিলিয়তের আকিদা পরিহার করার প্রয়োজন আছে না নাই? তোর বলেন আছে না নাই? তাহলে আজকে আমরা এই আকিদার পরে ঠিক থাকবো না আমরা এই হলুদের অনুষ্ঠানকে বর্জনের চেষ্টা করবো? রাজি আছি? তবে মুরব্বীরা পারবে না, পারবে যদি কোন জওয়ান কোন পরিবারে বলিষ্ঠ হইয়া যায় ইনশাআল্লাহ আমাদের পরিবারে এই প্রাবীণ্যবাদী আকিদার অনুষ্ঠান আমরা হইতে দেব না, যুবকদের দ্বারাই সম্ভব, কথা বলেন ঠিক না বা ঠিক? গতে কয়েক বছর আগে ফার্ম গেট খোলার পরে আমি একটা যুবক দূর থেকে হুজুর হুজুর বলে ডাকতে আসে, আমি দেখলাম কেমন এই দূর থেকে একটা যুবক ডাকতে আসে, ইশারা দিছে দাঁড়ান, আইসা সে আমাকে সালাম দিয়া বলে হুজুর আমাকে চিনেন? চিনেন যখন বলছে, আমি বলছি বোধ হয় আমার চিনিয়া হবে। কতক্ষণ আমি চিন্তা করি, বললাম তুমি কি মাহতলার সাথী? কয় জি হুজুর। তুই কি জন্য? কয় হুজুর নামের আগে খাওয়া খান তারপরে বলবো। আমি যখন খাওয়া খাইতে বসছি খাওয়া আসে না, কি জন্য বলো? বলো না। হুজুর কাতার থাকি আজকে 7-8 বছর, বিবাহের সব সামানা রেডি করি আনছি এবং নিয়ত করছি যখন ঠিক হবে আপনাকে দিয়ে বিয়ে পড়ানো, এই নিয়ত করিয়া বাড়িতে আসছি, শুক্রবারে বিবাহ, আজকে বুধবার, আপনাকে পাইতেছি না, এই জন্য ঢাকা চলে আসছি আপনাকে তালাশ করে নেওয়ার জন্য। আমি বলি ভাই বর্তমানে তো আমি বর্তমানের যেই বিবাহ এখানে যাইতে পারি না, যেহেতু বিবাহের মধ্যে অধিকাংশ এখন না যায় তারা জায়েজের আশা করা, কারণ বিবাহের যখন তারিখ করে, তারিখ করার পরে ফরজ যখন লেখে, ফরজ লেখার সময় মেহমানের একটা লিস্ট হয় কি হয় না? আর কথা বলো হয় কি হয় না? মেহমানের লিস্ট হইলে মুক্তিয়ার, যিনি আপনারা মুক্তিয়ার বলেন মধ্যস্থকে, আমাদের নোয়াখালীতে ঘটক বলে মুক্তিয়ার বলে, মুক্তিয়ার বলে যে মানুষ কতগুলা মেহমান কতগুলা বের সিদ্ধান্ত করা হোক, মুক্তিয়ার ছায় ঘটক ছায় মেহমান কম হোক। কি জন্য? মেহমান কম হইলে অন্তত পয়সার হাতটা বেশি দেওয়া যাবে। আরে কথা কন ঠিক না বা ঠিক? যেহেতু যৌতুকের ছাপটা বেশি দেওয়া যাবে, এই জন্য মেহমান যদি ঘটক কম বলে বুড়াল লাভ দিয়ে উঠি দাঁড়ায় কি বলে, 200 মেহমান আমার লেডিস খেতে হবে 300। আরে কথা কথা এরকম আছে না নাই? তিনি ভাই 30-40 বছর আগে বিবাহের মধ্যে সব পুরুষরা যাইত, লেডিস যাইত না। এখন যেই পরিস্থিতি, আগে যেরকম ইহুদ নাসারার বিবাহের মধ্যে সম্পূর্ণ নারী পুরুষ একসঙ্গে যাইত, এখন সেই একসঙ্গে যাইয়া আজকে কবিরা গুনার ঢল নামাইয়া দেয়, দেয় কি দেয় না? যাক, আমি আপনাদের সামনে জাহিলিয়তের একটা আচরণ সম্পর্কে উঠাই ধরছি। আমার দাবি যদি কোন যুবক চেষ্টা করে তাহলে এই যৌতুক প্রথা থেকে লইয়া হলুদের অনুষ্ঠানের প্রথা, গেইটে মেয়ে দাঁড় করাইবার প্রথা, এই সমস্ত জাহিলিয়তকে যুবকরা শক্ত হইলে উত্থাপ সম্ভব, সম্ভব কি সম্ভব নয়? কারণ যেদিন ফারুকে আজম ইসলাম গ্রহণ করেছে সেদিন বলছে প্রকাশ্য দাওয়াত দেওয়া হবে, ঠিক না বা ঠিক? ঠিক, আমাদের দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখেন, আওয়ামী লীগকে ছাত্রলীগ ঠিকায়, ছাত্র দলের বিএনপিকে ঠিকায়, ছাত্র সিভিল জামাত ইসলাম ঠিকায়, ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনকে ঠিকায়, যুবকদের ভূমিকায় বেশি। ঠিক, অশ্লীলতা দূর করতে হলে যুবকদের ভূমিকায় বেশি, কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ যুবকদেরকে শরীয়তের পরে সালাত তৌফিক দান করে এবং শরীয়ত বহির্ভূত জাহিলিয়তকে বর্জনের তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।